খবরে অসুস্থ অভিনেতা সোহম চক্রবর্তী, ফুলোয় আক্রান্ত হন তিনি। নীলবাড়ির লড়াইয়ে তৃণমূলের প্রার্থী অভিনেতা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তাকে প্রার্থী ঘোষণা করেছে জোড়াফুল শিবির। এখানে আগামী 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। তার আগেই সোহম অসুস্থ হয়ে পড়ায় তার প্রচারে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সোহমকে। আপাতত তার অবস্থা স্থিতিশীল, তবে এখনই তাকে ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে প্রথমে সোহমের সোয়াইন ফ্লু হয়েছে বলে জানা গেলেও সোহমের সহকারী বলেন, সোয়াইন ফ্লু নয়, সাধারণ ফ্লু হয়েছে। সাধারণ কিছু পরীক্ষা করতে হবে, তার জন্য হাসপাতালে এসেছে। এখন দাদা অনেকটাই স্থিতিশীল, কাল থেকে আবার প্রচার শুরু করবে।